গতকাল ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমা। রাজকুমার সিনেমাটিতে যে দৃশ্যটি সকলের মন কেড়েছে, যে দৃশ্যটি সকলকে কাঁদিয়েছেন, সেই দৃশ্যটি সুপারস্টার শাকিব খান ও মাহিয়া মাহির। সম্প্রতি রাজকুমার সিনেমায় মাহিয়া মাহিকে দেখা গেছে সুপারস্টার শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করতে, এবং শেষ পর্যায়ে সুপারস্টার শাকিব খান তার মায়ের সঙ্গে দেখা করার শেষ পর্যায়ে এসে সুপারস্টার শাকিব খান তার মাকে আর দেখতে পায় না। ওই সময় ভিলেন সুপারস্টার শাকিব খানকে গুলি করে দিয়ে সেখান থেকে চলে যায়, এবং সুপারস্টার শাকিব খান তার মাকে এক নজর দেখার ইচ্ছেই রয়ে গেল, সে আর তার মাকে দেখতে পারল না। সুপারস্টার শাকিব খান ও মাহিয়া মাহির এই দৃশ্যটি সকলের মন কেড়েছে। মাহিয়া মাহির অভিনয়ও সকলের কাছে দারুণ লেগেছে। মাহিয়া মাহি সুপারস্টার শাকিব খানের মায়ের চরিত্রে বেশ দারুণ অভিনয় করেছেন বলে মন্তব্য করছেন দর্শকেরা।